বিয়ের আগে প্রেম ছিল এখনো চলছে পরকিয়া এমন সন্দেহে তিন মাস আগে বিয়ে করা নববধূকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে পাষণ্ড নিষ্ঠুর স্বামী এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে জানা যায় পারিবারিকভাবে তিন মাস আগে বিয়ে হয় রুবেল আর রূপালীর কিন্তু বিয়ের পর সংসারে হানা দেয় পরকীয়ার সন্দেহ তার জন্য নতুন সংসারে প্রতিদিনই ঝগড়াঝাটি লেগেই থাকত বিয়ের আগের প্রেমিকের সঙ্গে বিয়ের পরও পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছে তার নতুন বউ এমন সন্দেহে বউয়ের উপর ক্ষিপ্ত হয়ে অন্না দিয়ে হাত পা বেঁধে ফলকাটা ছুরি দিয়ে নির্মম ও নৃশংসভাবে নববধূর গলা কেটে হত্যা করে পাষণ্ড স্বামী দর্শক যে সম্পর্ক মানুষের জীবন কেড়ে নেয় সেই সম্পর্কে জড়ানোটা কতটা যৌক্তিক এবং গলা কেটে নববধূকে হত্যা করা পাষণ্ড স্বামীর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।